ওয়েলকাম বন্ধুরা, আমরা জানি উদ্ভূত গ্রীষ্মের দাবদাহের কারণে গত 2রা মে থেকে 15ই জুন অবধি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য গরমের ছুটি ঘোষণা করা হয়। তবে রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আনন্দবরণ হান্ডা মহাশয় হাইকোর্টে যে মামলাটি করেছেন, সেই মামলার আপডেট সম্বন্ধে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন। অনেক দিন সেই মামলার সম্বন্ধে কোনো খবর পাওয়া যায়নি, তো আজকে আপনাদের জন্য সেই মামলা সংক্রান্ত আপডেট এনেছি। তো দেখতে থাকুন গোটা ভিডিওটা। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই মামলাটি ফাইলিং ডেট দেওয়া আছে 2রা মে 2022। এই মামলায় যেটা শুনানির ডেট ছিল 20/5/2022, অর্থাৎ 20 মে 2022। তবে 20 মে 2022 এই মামলাটির জন্য কোনো নতুনভাবে শুনানি হয়নি। এই মামলাটির একটি নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। আমরা সেই নেক্সট হিয়ারিং ডেট কবে সেটা দেখে নেব। এখানে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে 20/5/2022 যেখানে লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তবে কিন্তু আমরা নেক্সট যে হিয়ারিং ডেটটা আছে সেই নেক্সট হিয়ারিং ডেটটা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিং ডেট দেওয়া আছে 6/6/2022, অর্থাৎ 6 জুন 2022। এই 6ই জুন 2022 যে বিচারপতি দ্বয়ের বেঞ্চে এটি আছে, অর্থাৎ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চ থেকে যদি এই মামলা সংক্রান্ত কোনো রায় ঘোষণা করা হয়, সেক্ষেত্রে কিন্তু গরমের ছুটি শেষ হওয়ার আগেই বিদ্যালয় খুলে যাওয়ার সম্ভাবনা আছে। 6ই জুন যদি এই মামলার পরবর্তী শুনানির কোনো ডেট ধার্য করা হয়, সেটি নিশ্চিতভাবে 15ই জুনের পরেই সেই ডেটটা ফিক্সড হবে। তবে সেক্ষেত্রে কিন্তু এই মামলার কোনো যথার্থতা থাকলো না। এই ছিল আজকের আপডেট। এই আপডেট নিয়ে আপনাদের কি মতামত? গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার আগেই কি বিদ্যালয় খোলা উচিত, না পূর্ব নির্ধারিত দিনেই বিদ্যালয় খোলা উচিত? যদি আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সকলের কাছে অনেক অনেক শেয়ার করবেন। Thank you.